বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় স্পর্শকাতর অঙ্গ লোমমুক্ত করার সময় মেয়েরা মনে রাখবেন যে 7টি টিপস, আসুন দেখে নেই। ছেলেদের শরীরের লোম নিয়ে মাথা ব্যথা না থাকলেও মেয়েদের খুব ভালো পরিমাণেই থাকে, বিশেষ করে শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো লোমমুক্ত রাখার ব্যাপারে মেয়েরা খুবই সচেতন। হাত পা তো আছেই, এছাড়াও আন্ডার আর্ম, বিকিনির লাইন এবং শরীরের যে কোনো স্থানে অনাকাঙ্ক্ষিত লোম হতে পারে, আর সেটা পরিষ্কার করতে গিয়ে বিপাকে পড়েন অনেকেই। এই কাজে অনেক নারী বেছে নেন শেভিং পদ্ধতি, কেউ কেউ আবার করেন হেয়ার রিমুভাল ক্রিম বা লোশন, অনেকে আবার স্পর্শকাতর অঙ্গেও যন্ত্রণাদায়ক ওয়াক্সিং করিয়ে থাকেন। পদ্ধতি যেটাই হোক না কেন, স্পর্শকাতর অঙ্গগুলো লোমমুক্ত করার সময় এই 7টি টিপস মনে রাখতে হবে অবশ্যই। 1. আপনার পদ্ধতি যদি শেভিং হয়ে থাকে তাহলে উপযুক্ত রেজার বা ভালো শেভিং ফোম বেছে নেওয়াটা খুবই জরুরি। যেন তেন রেজার ব্যবহার করবেন না, অনেকে দেখা যায় স্বামীর পুরনো রেজারটাই ব্যবহার করছেন, সেটাও করবেন না। এসব কাজের জন্য আলাদা রেজার রাখুন এবং অবশ্যই ভালো রেজার, না হলে ত্বকে ছিলে যাবে। 2. এয়ার রিমুভাল ক্রিম ও লোশনের ক্ষেত্রে নিজের ত্বকের সাথে মিলিয়ে উপযুক্ত প্রসাধনটি বেছে নিন। আজকাল প্রত্যেক স্কিন টাইপের জন্যই ভিন্ন ভিন্ন ক্রিম বা লোশন পাওয়া যায়। বেশি শুষ্ক ত্বক বা বেশি ব্যথা পাওয়ার প্রবণতা থাকলে বাড়তি ময়শ্চারাইজারযুক্ত ক্রিম বা লোশন ব্যবহার করবেন, এতে ব্যথা কম পাবেন। 3. যারা ব্যথা সহ্য করতে পারেন না তাদের জন্য ওয়াক্সিং না করাই ভালো, কেননা তাতে প্রচণ্ড ব্যথা হয়, বিশেষ করে স্পর্শকাতর অঙ্গে ব্যথা ও ত্বকের জ্বালাপোড়াটা অনেক সময় থাকে। তাছাড়া ঘন ঘন স্পর্শকাতর অঙ্গে ওয়াক্স করলে র্যাশ হবার প্রবণতা অনেক বেড়ে যায়। 4. যে পদ্ধতি ব্যবহার করুন না কেন, তার অন্তত ঘণ্টাখানেক আগে কোনো কোমল সাবান বা বডি ওয়াশ দিয়ে স্থানটি ভালো করে পরিষ্কার করে নিন ও তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিন, এতে লোম পরিষ্কার করতে সুবিধা হবে। খুব ভালো হয় ডাব বা এই ধরনের খুবই কোমল ও ময়শ্চারাইজার যুক্ত পণ্য ব্যবহার করলে। 5. লোম পরিষ্কার শেষ, এবার শুরু হবে বাড়তি যত্ন। পরিষ্কার করার পর উক্ত স্থানে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিন, একটু ম্যাসাজ করে লাগান, এটা ত্বকের ক্ষতি প্রতিরোধ করবে এবং ত্বকে যে কোনো রকম জ্বালাপোড়া কম করবে। গ্লিসারিনের সাথে গোলাপ জল মিশিয়ে লাগাতে পারেন। 6. লোম পরিষ্কারের পর বেশি জ্বালাপোড়া করলে পাতলা কাপড়ে বরফ বেঁধে উক্ত স্থানে ম্যাসাজ করুন, এতে আরাম মিলবে আর অনাকাঙ্ক্ষিত র্যাশ হবে না। 7. স্পর্শকাতর অঙ্গের লোম পরিষ্কার করার পর বিশেষ করে বিকিনি এরিয়া বা বগল বেশ অনেকটা সময় লাইট পোশাক পরবেন না, নরম সুতির ঢেলে ঢালা পোশাক পরুন, না হলে র্যাশ হতে পারে। বিউটি শাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এর সুফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।